রমজান মাসে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার সম্পূর্ণই ভিন্ন হয়ে যেত। মদিনাতে মুসলিমরা বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনে সেহরি খেতেন এবং আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর আজান শুনে রোজার নিয়ত করতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বেশ রাত থাকতে আজান দিয়ে লোকদের জাগাতেন, কিন্তু আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজানের জন্য ঠিক ফজরের ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে অসম্ভব সম্মান করতেন। নিজের অনুপস্থিতিতে 10 বারেরও বেশি বার আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় তার খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করেছেন এবং এর মধ্যে অন্যতম ছিল মক্কা বিজয়ের যাত্রার সময়। বদর যুদ্ধের পর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মুজাহিদদের সর্বোচ্চ মর্যাদার কথা উল্লেখ করে কতিপয় আয়াত নাজিল করেছেন। ওই সব আয়াতে জিহাদে অংশগ্রহণে অক্ষমদের তুলনায় জিহাদে অংশগ্রহণকারীদের মর্যাদা বর্ণনা করে জিহাদের জন্য উৎসাহিত করা হয়েছে, বিশেষ করে যারা ইচ্ছা বা আলস্য করে জিহাদে অংশ নেয়নি তাদের ওপর জিহাদে অংশগ্রহণকারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই আয়াত অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর মনে দাগ কাটে এবং তিনি যে বিরাট একটি মর্যাদার কাছ থেকে বঞ্চিত হচ্ছেন এই কথা ভেবে তার ভীষণ কষ্ট হয়। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমার পক্ষে জিহাদে অংশগ্রহণ করা সম্ভব হতো তাহলে অবশ্যই অংশগ্রহণ করতাম। তারপর অত্যন্ত বিনীত হৃদয়ে তার ও তার মতো লোকদের সম্পর্কে কুরআনে বিধান নাজিলের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন এই বলে যে, হে আল্লাহ, আমার অক্ষমতা গ্রহণ করে সেই সম্পর্কে বিধান নাজিল করো। মহান আল্লাহ তাআলা কত তড়িৎ গতিতে তার এই দোয়া কবুল করেছেন সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহি লেখক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলের পাশে বসেছিলাম, হঠাৎ তিনি নীরব নিথর হয়ে পড়লেন। এ সময় আমার উরুর উপর তার উরুর চাপ পড়ে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর চেয়ে অধিক ভারী কিছু দেখিনি। অতঃপর এই অবস্থা কেটে গেলে তিনি আমাকে বললেন, হে যায়েদ, লিখো। আমি লিখলাম, যারা আল্লাহর পথে জিহাদ করে আর যারা জিহাদ না করে বসে থাকে তারা পরস্পর সমান হতে পারে না। তখন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যারা জিহাদে অংশগ্রহণ করতে অক্ষম তাদের ব্যাপারটা কেমন হবে? তার কথা শেষ হতে না হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আবার নীরবতা ছেয়ে গেল। এবারও তার উরু আমার উরুর উপর এসে পড়ল। এবারও আমি তেমনি ওজন অনুভব করলাম যেমন প্রথমবার করেছিলাম। এই অবস্থা দূর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ, কি লিখেছো পড়ে শোনাও। আমি পাঠ করে শোনালাম। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما। মুমিনদের মধ্যে যারা জিহাদে অংশগ্রহণ করেনি তারা পরস্পর সমান হতে পারে না, যাদের কোনো অসুবিধা রয়েছে সেই সব মুমিন ছাড়া। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর আকাঙ্ক্ষা অনুযায়ী তাদেরকে ব্যতিক্রমী হিসেবে বাদ দিয়ে আয়াত নাজিল করা হলো। এভাবে আল্লাহ তাআলা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ও তার মতো যারা জিহাদে অংশগ্রহণ করতে অক্ষম তাদেরকে জিহাদ থেকে অব্যাহতি দিলেন। কিন্তু আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর জিহাদে অংশগ্রহণের আকাঙ্ক্ষা তাকে জিহাদে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারেনি। তিনি আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি বললেন, আমাকে মুসলিম বাহিনী ও শত্রু বাহিনীর মাঝে দাঁড় করিয়ে ঝান্ডা বহনের দায়িত্ব দাও, আমি তা বহন করব এবং হেফাজত করব। আমি তো অন্ধ, আমি যুদ্ধের ময়দান থেকে পালাতে পারবো না। 14 হিজরিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে একটি যুদ্ধ করে তাদের পরাজিত এবং মুসলিম বাহিনীর অগ্রাভিযানের পথ উন্মুক্ত করে দিতে চাইলেন। তাই তিনি গভর্নরদের নির্দেশ দিয়ে লিখলেন, যেসব লোকের অস্ত্র, ঘোড়া এবং বীরত্ব বা সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা আছে তাদের কাউকেই আমার কাছে পাঠিয়ে দিতে বাদ রেখো না, অতি দ্রুত এই কাজ করবে। এই আহ্বানের প্রেক্ষিতে মুসলিম জাহানের সর্বত্র থেকে দলে দলে মুসলিমরা মদিনায় এসে সমবেত হতে লাগল। এই মুজাহিদ বাহিনীতে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যোগ দিলেন। এই বাহিনী কাদেশিয়ায় পৌঁছলে দেখা গেল আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু পূর্ণ প্রস্তুতি নিয়ে লৌহবর্ম পরিধান করে মুসলিম বাহিনীর পতাকা নিয়ে শাহাদত বরণের জন্য নিজেকে সজ্জিত করে ময়দানে হাজির হয়েছেন। উভয় পক্ষ এমনভাবে যুদ্ধ করে যার কোনো নজির যুদ্ধের ইতিহাসে নেই। তৃতীয় দিনে এই যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয়।
বৃহৎ একটি সাম্রাজ্য ধসে পড়ে এবং অতি মূল্যবান একটি সিংহাসনের পতন ঘটে। এভাবে মূর্তির দেশে ইসলামের পতাকা উড্ডয়মান হয়। এই বিজয় অর্জিত হয়েছিল শত শত শহীদের জীবনের মূল্যে। আর এসব শহীদদের মধ্যে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর বিনিময় ছিল অন্যতম। যুদ্ধ থেকে অব্যাহতি পাওয়ার পরও তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে জিহাদে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষে যখন রক্তমাখা দেহে মৃত অবস্থায় পড়েছিলেন, তখনও তার হাতে জাপটে ধরা ছিল মুসলিম বাহিনীর পতাকা। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো ঈমানী শক্তি দান করুন। আমিন।